कटारा दे रहा हूँ। यस सबाई कैमन आछो? এই যে পড়াশোনা হচ্ছে না, স্কুল বন্ধ আছে, কেমন লাগছে বাড়িতে? এখানে পড়তে ভালো লাগে? এই বর্ণাশ্রয়কে মিস করছো? কতটা মিস? আচ্ছা 100টা 1000 বলছে। শোন সবাই সাবধানে থাক, ঠিক আছে? এখন আর কিছুদিন পরে যখন স্কুল খুলবে তারপরে আবার আমরা একসাথে মিট করবো, আবার এখানে পড়াশোনা হবে, নাচ গান আঁকা হবে, ঠিক আছে? সবাই সাবধানে থাকবে, বাড়িতে পড়বে সবাই। হাই, গতকাল বলেছিলাম যে আমাদের এনজিওর প্রোগ্রাম রয়েছে, এই যে টগরি বোন, আর এগুলো হচ্ছে আমাদের সব বাচ্চা কাচ্চা। তো একটু পরে সব লোকজন আসবে, তাদেরকে কিছু খাবার দাবার দেওয়া হবে, সেই জন্য যাতে কোনো রকম সমস্যা না হয় তাই টোকেনগুলো রেডি করে দিচ্ছি। আর একটু পরে কথা বলছি, এখানে পড়ানো হয় এই বাচ্চাগুলোকে, এগুলো সব বাচ্চা। মাস্ক কই পরবো? মাস্ক পর। হাই, এই তো 9:35 9:37 বেজে গেল, এখন সবাই আসবে, আমাদের বাচ্চারা সব বসে রয়েছে। এই বাচ্চাগুলোকেই বিগত 3 বছর ধরে এই প্লেসেই পড়াচ্ছি, তাদের নাচ গান বিভিন্ন রকম অ্যাক্টিভিটিও করিয়ে থাকি আমরা। আর এই যে ওয়ালগুলো আছে না, ওয়ালগুলো সব রং করছি, পুরো বন্যাশ্রয়টাকে, এটা হচ্ছে বন্যাশ্রয়, মানে যখন বন্যা হয়েছিল ওই সময়টা তৈরি করা, 2000 সালের বন্যার পর তৈরি করা হয়েছিল এখানে আশ্রয় নেওয়ার জন্য। এটা একটা সরকারি প্লেস, তো এটা আমি দেখাচ্ছি, এই যে পুরো রং করেছি, একদম কয়েকটা দিন ধরে পুরোপুরি রং করা হয়েছে, এই দিকটা করেছি। এটা এখানে একটা বড় ছবি আঁকবো আমি, যাতে বাচ্চা কাচ্চার খুব ভালো একটা মেসেজ যায়, এরকম একটা ছবি আঁকবো। আর এই ওয়ালগুলোতে পুরো ইনফরমেশান ভরা থাকবে চারদিকে, যাতে তাদের পড়াশোনায় সুবিধে হয়। তারপরে এই ওয়ালগুলোতেও তাই হবে, আর এখানে পুরো পড়াশোনার যে সরঞ্জামে ভরা থাকবে এই জায়গাটা, প্রত্যেকটা ওয়াল, এমনকি উপরের, এই উপরের এগুলো সাদা করে দিয়েছি, এখানেও ইনফরমেশান ভরা থাকবে। এর আগে ছিল, অনেক ছবি প্রিন্ট আউট করেছিলাম, সেগুলো লাগিয়েছি, আবার খুলেছি, এবার নিজে হাতে একে একে এটাকে ই রাখবো, সাজাবো। যাই হোক, এটা হচ্ছে সোনাটিকুড়ি কলোনির শাখা, বেশিরভাগ বাচ্চা কাচ্চা বাড়ির লোকই, তারা একদম কি বলবো, হ্যাঁ সব গরিব পরিবারের ছেলে সবাই, হ্যাঁ কেউ কারোর পেশায় ভ্যান চালক, কারো বাবা, বাড়ির লোকগুলো মায়েরা পরিচারিকার কাজ করে শহরের বাড়ি বাড়িতে, হ্যাঁ কেউ বিড়ি শ্রমিক, অনেকের বেশিরভাগ সবার বাড়ির মায়ের বিড়ি শ্রমিক, তারা বিড়ি বাঁধে, এমনকি আমিও বিড়ি বাঁধি বাঁধতাম ছোটোর সময়, হ্যাঁ আমিও বিড়ি বাঁধতে পারি। সে স্ট্রাগল লাইফের কথা পরে এক সময় বলবো, যেদিন সাকসেস পাবো সেদিন বলবো, এখন কিচ্ছু বলবো না। যৌথ উদ্যোগে আমরা শুরু করেছিলাম একটা কাজ করোনার সময়, কিন্তু প্রায় 2 মাস ধরে নানান কাজের মধ্যে আমরা থাকলেও 2 মাসের মধ্যে বোধহয় আজকে আমাদের সবচাইতে ভালো অভিজ্ঞতাটা অর্জন হচ্ছে। আমরা এত সুন্দর পরিবেশ এবং তোমাদের নিয়ে এরকম একটা আয়োজন, এটা সত্যিই ভাবতে পারিনি, আসার আগে অবধিও ভাবিনি যে জিনিসটা এরকম ভাবে হতে যাচ্ছে। মানে এটার জন্য প্রথম ধন্যবাদ তোমাদের, যে তোমরা এত চমৎকার সুশিক্ষিত। আর দ্বিতীয় কৃতজ্ঞতা রেনেসাঁর কাছে, যারা তোমাদের এরকম ভাবে তৈরি করেছে, ওদের জন্য একবার একটু জোরে হাততালি দাও। আচ্ছা ঠিক আছে।
তো আমাদের বাচ্চাদের একটা গান শোনা যাক। আলো আমার শুরু কর। নাচে আলো না, নাচে আলো না।